फिनकेयर 101 फार्स्ट अकाउंट एटर संगे हयतो आपनि परिचित हबेन जदि आपनि फेसबुक किंबा यूट्यूब ओपन करें सेखाने किन्तु ए फिनकेयर 101 फार्स्ट अकाउंटेर विज्ञापन आमरा प्राय समय देखते पाई। तो आसले आपनारा ए फिनकेयर एर 101 फार्स्ट अकाउंट किभाबे ओपन करबेन तार साथे ए फिनकेयर 101 फार्स्ट अकाउंटेर की की बेनिफिट रयेछे समस्त किछु किन्तु आजकेर ए भिडियोते आमि आपनादेर संगे डिटेल्स शेयर करब। तार साथे आमि एटाओ बोले देब जे ए बैंक अकाउंट ओपन करा उचित ना उचित नय एमनकि ए बैंक अकाउंट कारा ओपन করলে বেশি লাভবান হবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না বাড়িয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগে থেকেই ফিনকেয়ার 101 ফার্স্ট অ্যাকাউন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছি। তো এখানে আসতে গেলে আপনাকে লিখতে হবে finkearbank.com, তাহলে কিন্তু প্রথমে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনাদের অনেকগুলো ব্যানার শো করবে। যদি ব্যানারগুলো দেখেন এখানেই দেখতে পাবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 7% ইন্টারেস্ট দেওয়া হবে। তার সাথে এই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা একটি ডেবিট কার্ড পেয়ে যাবেন। ডেবিট কার্ড দিয়ে যদি আপনারা শপিং করেন সেই শপিংয়ে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। যদি এই ডেবিট কার্ড দিয়ে শপিং করেন এখানে ক্যাশব্যাক অফার রয়েছে এই ডেবিট কার্ডের সাথে। আপনারা এখানে নেট ব্যাংকিং ইউজ করতে পারবেন, সাথে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাক্সেস এনি টাইম পাবেন। এখানে দেখতে পাবেন 101 ফার্স্ট অ্যাকাউন্ট আরেকটি ব্যানার শো করবে। এই অ্যাকাউন্ট আপনারা জিরো ব্যালেন্সে ওপেন করতে পারবেন, এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট। এছাড়া আরও কি বেনিফিট রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন স্যার বলে দেওয়া হয়েছে যে এখানে আপনারা যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু এই ফিক্সড ডিপোজিটে আপনাদেরকে ইন্টারেস্ট দেবে 7.75%। আরও যদি নিচের দিকে আসি এখানে দেখতে পাবেন ওপেন ইউর 100% অ্যাকাউন্ট টুডে, মানে এই অ্যাকাউন্ট আপনারা খুব ইজিলি ওপেন করতে পারবেন। কোনো পেপার ছাড়াই বা কোনো ব্রাঞ্চ ভিজিট করতে হবে না, এই অ্যাকাউন্ট আপনারা ইজিলি ওপেন করে নিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো সত্যি কিন্তু এই অ্যাকাউন্টের বেনিফিট অন্যান্য অ্যাকাউন্ট থেকে ভালো রয়েছে, কারণ এই অ্যাকাউন্টে আপনারা ফিক্সড ডিপোজিটে 7.75% ইন্টারেস্ট পাচ্ছেন, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে 7% ইন্টারেস্ট পাবেন। তার মানে কিন্তু অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের থেকে অনেক ভালো কিন্তু এতে ফেসিলিটি রয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে একটি কিন্তু অপশন পেয়ে যাবেন ওপেন 101 অ্যাকাউন্ট। এই ওপেন 101 অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওপেন 101 অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে 7% সেভিং অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবেন, আর FDতে পাবেন 7.75%, আর জিরো মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট, মানে এটি একটি কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। তার সাথে আপনারা এনি টাইম মোবাইল ব্যাংকিং অ্যাক্সেস পাবেন। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাবেন মোবাইল নম্বর দিতে বলবে। এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিবেন, দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে একটি ওটিপি চলে আসবে, ওটিপি এন্টার করবেন। ওটিপি এন্টার করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, আপনার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন প্যান কার্ড নম্বর, যদি আপনার কাছে প্যান কার্ড নম্বর না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ব্রাঞ্চ ভিজিট করেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো প্যান কার্ড নম্বর অবশ্যই দিতে হবে, তবেই আপনারা মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি কিন্তু এখানে সমস্ত কিছু ফুলফিল করে নিচ্ছি। তো ফুলফিল করে নেওয়ার পর এখানে কন্টিনিউ যে লেখা রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে নিয়েছি, তার সাথে ইমেল আইডি, প্যান কার্ড নম্বর সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কি করবেন, এখানে কন্টিনিউ বলে যে লেখাটা রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু পরবর্তী নেক্সট ইন্টারফেসে এখানে আপনাদেরকে আই এগ্রি করতে বলবে, এটাকে আই এগ্রি করবেন। আই এগ্রি করে দেওয়ার পর আরেকটি নেক্সট ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাবেন আধার নম্বর দিতে বলছে আপনাকে, আর যদি আপনার কাছে আধার নম্বর না থেকে থাকে, যদি ভিআইডি নম্বর থাকে তাহলে আপনি ভিআইডি নম্বর এখানে দিতে পারেন। ভিআইডি নম্বর বা আধার নম্বর দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে মনে রাখতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার থাকবে বা যে ইমেল আইডি রেজিস্টার থাকবে, কিন্তু সেই ইমেল আইডি বা মোবাইল নম্বর একটি ওটিপি চলে যাবে। যদি আপনারা মোবাইলে ওটিপি পেতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, যদি ইমেলে পেতে চান তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তো এখানে আমি আমার আধার নম্বর দিয়ে দিচ্ছি। আধার নম্বর দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দেবো। ঠিক একইভাবে ভেরিফাই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন। তো ভেরিফাই ক্লিক করার পর একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই বলে যে লেখা রয়েছে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যে কন্টিনিউ বলে লেখা রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু পরবর্তী একটি নেক্সট ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আধার কার্ডের যে ফটোটা থাকবে সেই ফটোটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তার সাথে আপনার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন, আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে। তো এখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। নিচের দিকে যে কন্টিনিউ বলে লেখা রয়েছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী নেক্সট ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। প্রথমে আপনাদেরকে দিতে হবে আপনি বিবাহিত কিনা। তো তারপরে এডুকেশন, মানে আপনি কত দূর পড়াশোনা করেছেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তো এখানে আমি কিন্তু
দিয়ে দিচ্ছি, আমি কতদূর পড়াশোনা করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কতদূর পড়াশোনা করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম, এখানে আপনি অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন, মানে আপনার বার্ষিক বা বছরে কত ইনকাম হয় সেটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপরের যে অপশনটা রয়েছে এটা মানে আপনি কি জব করেন, স্যালারি করেন না অন্যান্য জব করেন, যদি অন্যান্য করেন আদার্স দেবেন। আদার্স দিয়ে দেওয়ার পর নিচে আপনাকে দিতে হবে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান এখানে দিতে হবে। তারপর এখানে আপনাকে মাদার্স নেম দিতে হবে, সবার নিচে মাদার্স নেম দিয়ে দেওয়ার পর কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখানে আমার মাদার্স নেম দিয়ে দিয়েছি। তারপরে এখানে সমস্ত কিছু দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী নেক্সট ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন দুটো সেভিংস অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা 101 যে ফার্স্ট অ্যাকাউন্টটা রয়েছে এটা সিলেক্ট করবেন, কারণ এটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। আর যদি নিচেরটা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তবেই আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। আপনি যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে চান সে কারণে 101 ফার্স্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। করার পর এটা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট নমিনি সিলেক্ট করতে বলবে। যদি আপনি নমিনি সিলেক্ট করতে চান তাহলে ইয়েস করবেন, যদি না করতে চান নো করে দেবেন। তো ওখানে আমি ইয়েস করেছি, ইয়েস করে কিন্তু আমি সাথে সাথে নমিনির নাম দিয়ে দিচ্ছি। তো আপনারাও এখানে নমিনির নাম দিয়ে দিতে পারেন। তো নমিনির নাম দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে রিলেশনশিপ দিবেন, মানে নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক। তারপর ডেট অফ বার্থ দিবেন, নমিনির ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর নমিনির অ্যাড্রেস দিতে হবে, নমিনির কোন অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে আপনাদেরকে কিন্তু দিতে হবে। যদি নমিনির অ্যাড্রেস আর আপনার অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু সেম অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। সেম অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আই এগ্রি বলে লেখা আসবে। তার আগে যে লেখাটা রয়েছে এই লেখাটা কিন্তু দেখে নেবেন, না পড়লেও দেখে নিতে হবে, নাহলে কিন্তু আই এগ্রিতে আপনারা ক্লিক করতে পারবেন না। সমস্ত লেখাটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট ইন্টারফেস ওপেন হয়ে যাবে। পরবর্তী নেক্সট ইন্টারফেস এখানে দেখতে পাবেন শিডিউলস ফর ডোর স্টেপ ফুল কেওয়াইসি, মানে আপনাদেরকে কিন্তু ফুল কেওয়াইসি করার জন্য ডোর স্টেপ প্রসেস ব্যবহার করতে হবে। এখানে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট বুক করতে হবে। অ্যাপার্টমেন্ট বুক করার জন্য এখানে যে শিডিউলস নাও বলে অপশন রয়েছে শিডিউলস নাও এ ক্লিক করতে হবে। আর যদি আপনি ফুল কেওয়াইসি না করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে 100,000 টাকা পর্যন্ত আপনি লিমিট পাবেন। তো আমার মনে হয় ফুল কেওয়াইসি করে নেওয়াই বেস্ট। ফুল কেওয়াইসি করে নেওয়ার জন্য শিডিউলস নামে ক্লিক করবেন। শিডিউলস নামে ক্লিক করলে এখানে আপনারা এরকম অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে কোন অ্যাড্রেসে আপনি ফুল কেওয়াইসি কমপ্লিট করতে চান। সেই অ্যাড্রেসে কিন্তু কুরিয়ারের যারা আছে আপনার কাছ থেকে ডকুমেন্টস নেবেন। ডকুমেন্টস নিয়ে আপনার কাছে একটি রেফারেন্স কোড আসবে মেসেজে, সেই কোডটা কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনার ফুল কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনি ঠিকানা দিয়ে দেবেন। ঠিকানা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই এরকম অপশন দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন 101 অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। তারপরে এখানে সাবমিট বলে একটি লেখা পাবেন, এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট ইন্টারফেজে আপনারা আপনার অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, কাস্টমার আইডি সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে আমি আমার অ্যাকাউন্ট নম্বর, তার সাথে কাস্টমার আইডি, আইএফসি কোড সমস্ত কিছুই পেয়ে গেছি। তো এখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনি কোনখান থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখবেন এটার জন্য আপনাকে ফিনকেয়ারের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে। তার নিচের দিকেই দেখতে পাবেন আপলোড ফটো, এখানে আপনাদেরকে কিন্তু আপনার একটি সেলফি ফটো আপলোড করতে হবে, তার সাথে একটি পেপারে সিগনেচার করে কিন্তু আপলোড করে দিতে হবে। প্রথমটাই আপনার সেলফি ফটো, দ্বিতীয়টাই কিন্তু সিগনেচার করে একটি হোয়াইট পেপারে সেটা আপলোড করতে হবে। আপলোড করে দিলেই কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে যে কন্টিনিউ বলে লেখা রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে। এটাকে লগইন করার জন্য যে ফিনকেয়ারের যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান রয়েছে সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে। সেটাকে ইনস্টল করে ওপেন করতে হবে। তো সেটা কীভাবে চালু করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। চলুন দেখে নিয়ে যাবো। মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তারপর এখানে নিউ ইউজার বলে যে লেখা রয়েছে এই নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কাস্টমার আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, এখানে আপনার কাস্টমার আইডি দেবেন, তারপর মোবাইল নম্বর, তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আই এগ্রি করবেন, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আই এগ্রি করবেন, করে সাবমিটে ক্লিক করবেন। তো আমি কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দেবো, কাস্টমার আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করে সাবমিটে ক্লিক করে দেবো। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। পরবর্তী নেক্সট ইন্টারফেসে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এন্টার করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে কিন্তু পরবর্তী নেক্সট ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে 6 ডিজিটের কিন্তু এমপিন এন্টার করতে হবে, দুটোতেই একই পিন এন্টার করবেন। এন্টার করে সাবমিটে ক্লিক করবেন। এটা দিয়েই কিন্তু আপনাকে লগইন করতে হবে এই মোবাইল ব্যাঙ্কিং, এটা অবশ্যই মনে রাখবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু ফিনকেয়ার মোবাইল ব্যাঙ্কিং, লেটস স্টার্ট টু জার্নি। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু
একেবারে যে প্রথম পেজ রয়েছে সেখানে চলে যাবেন। এখানে আপনাকে আপনার কাস্টমার আইডি দিতে হবে। কাস্টমার আইডি দেওয়ার পর এখানে এমপিন দিতে হবে, যে এমপিনটা আপনি সেট করেছেন। দিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি মোবাইল ব্যাংকিং এর অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি এখানে মোবাইল ব্যাংকিং এর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি, ফিনকেয়ার মোবাইল ব্যাংকিং এর। এখানে আপনার সেভিং অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পাবেন। তার সাথে যদি সাইটে সরান, এরকম সাইটে সরালে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে এফডি ওপেন করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন। আর ডেবিট কার্ডে ক্লিক করলে ডেবিট কার্ডের আপনারা হচ্ছে পিন চেঞ্জ করতে পারেন। আর চেকবুক সার্ভিসে আপনি চেকবুক রিকোয়েস্ট করতে পারেন, চেকবুক স্টপ করতে পারেন। সমস্ত কিছুই কিন্তু এই মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন থেকে আপনি করে নিতে পারবেন। সাথে সাথে এখান থেকে আপনি যে কোনো সময় টাকা অ্যাড করতে পারেন। তো এভাবেই আপনারা ফিনকেয়ার 101-এর ফার্স্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এমনকি এই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই ওপেন করে নিতে পারবেন আমার মনে হয়। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।